যেভাবে এই পশুপালন থেকে শুরু করে তাদের চিকিৎসা সেবা, তাদের খাদ্য, এই বিষয়গুলো এবং অনলাইনে যে বিভিন্ন ভাবে এই সেবাগুলো কিভাবে দেওয়া হয় সেগুলো একটা জানার সুযোগ হবে। তা আমি আজকের এই সুন্দর আয়োজন করার জন্য আজকে কথা বলবো, আজকের এই সুন্দর আয়োজন করার জন্য আমি আয়োজক বৃন্দকে সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। এবং করোনা পরিস্থিতির জন্য আমরা একটু আনুষ্ঠানিক ভাবে আজকের আয়োজনটা হলো, তবে সব থেকে ভালো হয়েছে আমাদের যারা শিশু আছে তাদের জন্য আমাদের জেলা ভেটেনারি আমাদের কি ডেইরি অ্যাসোসিয়েশন, আমাদের ডেইরি অ্যাসোসিয়েশন তারা সবসময় আমাদের এই ধরনের অনুষ্ঠানগুলোকে এই যে বাচ্চাদের জন্য দুধের আয়োজন করে, তাদের খাওয়ানোর আয়োজন করে, এই জন্য তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই আজকে এই সুন্দর আয়োজন করার জন্য। পরিশেষে আমাদের এই আয়োজনটা আমাদের সফল হোক, মোদীর শতবর্ষে আমাদের অনেকগুলো ভালো আয়োজনের মধ্যে এটাও একটি গুরুত্বপূর্ণ আয়োজন, ভালো আয়োজন। এই জন্য আমি জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মহোদয় সহ আমাদের এখানে উপস্থিত আমাদের সদরের উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সহ আমাদের ডেইরি অ্যাসোসিয়েশনের সম্মানিত নেতৃবৃন্দ এবং সকল কর্মকর্তাবৃন্দকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি এবং আমাদের এই প্রদর্শনের শুভ উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ। পশু বিভাগ দিয়ে আমাদের এই এই গরু সহজের ওই সাইড থেকে এটা হচ্ছে পাওয়ার স্প্রেয়ার, এটা হচ্ছে আপনার একজন একটা মেশিন দিয়ে দুইজন স্প্রে করতে হবে দুই দিন। গাছ কাটার কিছু মেশিন আছে, এটা হচ্ছে আপনার ফড় কাটা যায় আবার ভুট্টার গাছ। এটা কম দামে নিয়ে আসবেন, প্রচুর খাবারের জন্য কিনতে পারবেন কম দামে, আমরা প্রযুক্তি ছাড়াই কম দামে একদম কম দামে আমাদের সব গরিব আমাদের কিছু কিছু জিনিস আপনারা উপজেলায় ডেমনস্ট্রেশন করেন, উপজেলায় যে উপজেলা চেয়ারম্যান ইউএনও ওনাদেরকে দেখাবো যে আমাদের খামারিদের জন্য এই টাইপের জিনিস করলে আমাদের খামারিদের উপকার হবে। উপজেলা পরিষদ কিন্তু অনেক এই কাজগুলোতে খরচ করতে পারে, তখন আপনাদের কাছ থেকে কিনে তারা ডেমনস্ট্রেশন একজন দুজন খামারিকে দিল, তাদেরটা দেখে অন্যরা আগ্রহী হবে, এইগুলো অপেক্ষা করতে পারে। সাত কৃষিও তাই, আপনার এখন মানুষজনকে এই সিটি এরিয়ার মধ্যে একটু ডেমনস্ট্রেশন করা করলে মানুষ আগ্রহী হবে, এই যে আপনি
এই ইউজ করা যায় এগুলো জানানো। আর আপনারা কি অনলাইন ওইটা ওইটার বিষয়টা বলেন কি অবস্থায়? ভালো চলছে, আমরা সারা বাংলাদেশ সেবা দিচ্ছি রংপুর থেকে। শুধু আমাদের 2016 তখন থেকে এরকম ফার্স্টলি আগে আমরা অনেক মেশিনারি ডেলিভারি দিতে ওই আর কেউ বিশ্বাস করত বাসায় গিয়ে গিয়ে। ওটিতে এখন আমরা ভিডিও আকারে ইউটিউবে করে তারপর বিভিন্ন ভিডিও প্রচার মাধ্যমে সারা বাংলাদেশ ডেলিভারি দিচ্ছি। শুধু রংপুর আমরা নিজেরা এখন করিনি, তাই হচ্ছে আমরা জায়গাটা এবার করবো না, আগামী বছর থেকে টার্গেট নিয়েছি। এবছর আমরা দারাজকে সহযোগিতা করছি, আমাদের কোম্পানি খুললেই দারাজকে। আমরা কিন্তু গতবার আমাদের প্রত্যেক ওয়েবসাইটে বা ওই পোর্টালে আমরা কিন্তু সব তালিকা আপলোড করে রাখছি যে রংপুর জেলার খামারি কারা, যে তারা সরাসরি সেই খামারির কাছে ফোন দিতে পারে। আপনারা ওইগুলোকেও আপনারা একটু আপনাদের অ্যাডের সাথে সাথে আমাদের এগুলো সরকারি এগুলো অ্যাডগুলোকে আপনারা সহযোগিতা করবেন, যে খামারিদের তালিকা আছে সরাসরি খামারির সাথে, বিশেষ করে যারা বাইরে থেকে কিনবে খামারির সাথে এনে একবার 8-10টা ধরনের চলে গেল। এটা কি বাকি ভাই? এটা কোটা ম্যাকপাই কোটা। আর এর উপরেরটা উপরেরটা হচ্ছে আপনার ইয়া প্রমিনিয়াম কোটা। বিভিন্ন রেট আছে এগুলো তো পানি লাগে না, পানি কোনো হাসি সেটাও লাগে না, এখন তো পানি লাগে না, অন্তত মাথাটা ভিজানোর জন্য চোখ দুটো ভিজানোর জন্য পানি, মানে একটু গর্ত মতো ওই করে থাকে। এক ঘন্টা পরে এক ঘন্টা পরে এক মিনিট জায়গায় সারাদিন এক ঘন্টা।
আমি ইন্ডিয়ার কেদারনাথ মন্দিরে আপনাদের কাছ থেকে কিনা যায় প্রিয় জিনিস একটু সবাই ফাঁক দিলে স্যার একটু দাঁড়ায় এই বাচ্চা গুলো Thank you.